মাত্র 2 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল ভিয়ারিয়ালের রক্ষণ প্রাচীর। তাতে 2-0 গোলের জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের পথে এগিয়ে গেল ইংলিশ জায়ান্ট লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর আত্মঘাতী গোলে লিড পায় অলরেডরা। পরে সাদিও মানে লিভারপুলের 2-0 গোলে জয় নিশ্চিত করেন। পরগারমানের রিপোর্ট। প্রথমার্ধে রক্ষণ প্রাচীর অক্ষতে রেখেছিল উনাই এমরির স্প্যানিশ দল ভিয়ারিয়াল, কিন্তু ইয়র্গেন ক্লোপের দলের কাছে দ্বিতীয়ার্ধে সেই প্রাচীর আর টেকেনি। আক্রমণ আর বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে ফাইনালের পথে এখন লিভারপুল। নিজেদের মাঠ এনফিল্ডে খেলার শুরু থেকেই ভিয়ারিয়ালের উপর চড়াও হয় ইংলিশ জায়ান্টরা। খেলার 22 মিনিটে অলরেড অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনের শট পোস্টে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি। আর প্রথমার্ধের শেষ দিকে থিয়াগোর দূরপাল্লার শটও বাধা পায় পোস্টে, তাতে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের 5 মিনিটে বল জালে জড়ান ফ্যাবিন হো, তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়। কিন্তু 53 মিনিটে হেন্ডারসনের দুর্দান্ত এক ক্রস ভিয়ারিয়ালের ডিফেন্ডার পারভিস এস্তুপিনানের শরীরে লেগে বল জালে জড়ায়। 1-0 গোলে লিড পায় লিভারপুল। এই গোলের রেশ না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। মোহাম্মদ সালার কাছ থেকে বল পেয়ে দারুণ এক গোলে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে 64 মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের গোল অফসাইডের কারণে বাতিল হলে ব্যবধান আর বাড়াতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। ফিরতি লেগের খেলা আগামী 4 মে ভিয়ারিয়ালের মাঠে অনুষ্ঠিত হবে। পরাগারমান, এটিএন বাংলা।